আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়ার সময় আমরা অলরেডি সেরেব্রাম এবং ডায়েনসেফালন নিয়ে আলোচনা করে নিয়েছি, তাই তো? অর্থাৎ ফোর ব্রেন আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মিড ব্রেন। আমি আরেকবার একটু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আঁকি। ধরো কোনো একটা মানুষ, ঠিক আছে, এরা মানুষটার কোন দিকটা আঁকলাম আমি, তার ডান দিকটা আঁকলাম, তাই তো? তাহলে এখানে কি রয়েছে? এখানে ফোর ব্রেন রয়েছে মোটামুটি বোঝানোর জন্য। আর ফোর ব্রেনের মধ্যে আমরা ফোর ব্রেনের এই সব থেকে লার্জার যে সেকশনটা সেটা কি, সেটা হচ্ছে সেরেব্রাম। আর তার ভেতরে আমরা কি দেখি? ডায়েনসেফালন, তাই তো? এই ডায়েনসেফালন নিচে আমরা কি দেখি, কি শুরু হয়? মিড ব্রেন শুরু হয়। তাহলে আমি মিড ব্রেন আঁকছি, ঠিক আছে? এবার এটা কি আঁকলাম? পন্স। এটা কি আঁকলাম? মেডাল অবলাঙ্গাটা। মানে লোকেশনটা ঠিক হচ্ছে না, মানে জিনিসটা বোঝানোর জন্য। এটা কি আঁকলাম? এটা আঁকলাম সেরেবেলাম। এটা কি আঁকলাম? স্পাইনাল কর্ড, তাই তো? এটা আমি মানুষটার কোন দিকটা আঁকলাম? ডান দিকটা। মানে এটা যদি চোখ হয়, বুঝতে পারছি এটা ডান দিক। আমি যদি মানুষটার বাঁ দিক আঁকি, এই আমি কি আঁকছি? ফোর ব্রেন আঁকছি। তার লার্জার সেকশনটা কি রয়েছে? সেরেব্রাম। আর এই সেরেব্রামের ভেতরে একটা জায়গা আমি দেখতে পাবো যেটাকে কি বলা হয়? ডায়েনসেফালন। এই ডায়েনসেফালন আর সেরেব্রাম এই দুটো নিয়েই তো ফোর ব্রেন, তাই তো? আর ডায়েনসেফালনের নিচে আমি কি পাবো? ডায়েনসেফালনের নিচে আমি পাবো হচ্ছে মিড ব্রেন। এই হচ্ছে মিড ব্রেন, ঠিক আছে? এই মিড ব্রেন। এবার আমি কি পাচ্ছি? এটা এটা আমি পাচ্ছি পন্স। তারপরে আমি কি পাচ্ছি? তারপরে আমি পাচ্ছি মেডালা অবলঙ্গাটা। এটা আমি কি পাচ্ছি? সেরেবেলাম। আর এটা আমি কি পাচ্ছি? স্পাইনাল কর্ড, তাই তো? তাহলে এই অবধি হচ্ছে ব্রেন, ওপরের দিকটা হচ্ছে ব্রেন আর নিচের দিকটা হচ্ছে স্পাইনাল কর্ড। ওপরের দিকটা ব্রেন, নিচের দিকটা স্পাইনাল কর্ড। আচ্ছা, এখানে একটা আমি জিনিস বলবো, এই যে আমি মিড ব্রেন আঁকার সময় এখানে দেখো দুটো ছোটো ছোটো আমি এরকম স্ট্রাকচার করলাম, তাই তো? এগুলো করলাম তার কারণ আছে। এগুলোকে এক একটাকে বলা হয় হচ্ছে ক্যালিকুলাস। এটা মানে এগুলো আমি এক একটা ক্যালিকুলাস, এরকম আমরা চারখানা আমরা ক্যালিকুলাই দেখতে পাবো মিড ব্রেনে। আমি পরে আলোচনা করবো, দুটো ওপরে দুটো নিচে। ওপরেরটাকে বলা হয় সুপেরিয়ার ক্যালিকুলাই, নিচেরটাকে বলা হয় ইনফেরিয়ার ক্যালিকুলাই। সেই জন্য আমি এরকম গোল গোল করেছি। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আগে মিড ব্রেনের লোকেশনটা আমরা কোনটা বললাম? আমি একটু লাল দিয়ে করি। মিড ব্রেন হচ্ছে এখান থেকে এই অবধি, দিস ইজ মিড ব্রেন, দিস ইজ মিড ব্রেন, তাই তো? এই যে লাল দিয়ে যেটা দিলাম এটা হচ্ছে মিড ব্রেন। তাহলে দিস ইজ মিড ব্রেন, দিস ইজ মিড ব্রেন। আচ্ছা, এগুলো আর লেখার দরকার নেই, এগুলো আমরা জানি। এটা হচ্ছে সেরেব্রাম, সেরেব্রাম তাও লিখে দিই। এটা হচ্ছে ডায়েনসেফালন, ডায়েনসেফালন। এটা কি? এটা হচ্ছে সেরেবেলাম, সেরেবেলাম। এটা কি? এটা হচ্ছে পন্স। আর এটা কি? এটা হচ্ছে মেডালা অবলঙ্গাটা, মেডালা অবলঙ্গাটা। আর এটা কি? এটা হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, তাই তো? এখানে আমি যদি লিখি এটা কি, এটা হচ্ছে সেরেব্রাম, সেরেব্রাম। এটা কি? এটা হচ্ছে ডায়েনসেফালন, ডায়েনসেফালন। এই সেরেব্রাম আর ডায়েনসেফালন মিলিয়ে কি হয়? ফোর ব্রেন, তাই তো? ফোর ব্রেন। এই সেরেব্রাম আর ডায়েনসেফালন মিলিয়ে হয় ফোর ব্রেন। আচ্ছা, আর এই ডায়েনসেফালনের নিচে এই লাল দাগটা কি? এটা মিড ব্রেন পাচ্ছি, এই যে মিড ব্রেন বলে দিলাম। এটা কি? এটা হচ্ছে পন্স। এটা কি? এটা হচ্ছে মেডালা অবলঙ্গাটা, মেডালা অবলঙ্গাটা। আর এটা কি? এটা হচ্ছে সেরেবেলাম, সেরে বেলাম। আর এটা যেটা নেমে গেছে এটা কি? এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই অবধি আমরা কিন্তু জানি। এবার আমরা এই মিড ব্রেনটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে মিড ব্রেনটা কোন জায়গায় লোকেটেড? ইট ইজ লোকেটেড অ্যাবভ পন্স অ্যান্ড বিলো ডায়েনসেফালন, তাই তো? মিড ব্রেনটা আমরা কোথায় দেখছি? পন্সের ওপরে রয়েছে, ডায়েনসেফালনের নিচে রয়েছে। তাহলে আমি লিখতে পারি, আমি লাল দিয়ে লিখি, মিড ব্রেন ইজ আ রিজিয়ন
which is located above pons and below diencephalon. বোঝাতে পারলাম? আচ্ছা আরেকটা জিনিস জেনে রেখে দাও, এই যে মিড ব্রেন যেটা, এই মিড ব্রেন কিন্তু পন্স এবং মেডালার থেকে ছোট, ঠিক আছে? মিড ব্রেন ইজ স্মলার দেন পন্স এন্ড মেডালা অবলাঙ্গাটা. মিড ব্রেন ইজ স্মলার দেন পন্স এন্ড মেডালা অবলাঙ্গাটা. তাহলে আমি লিখে দিই মিড ব্রেন, রাদার আই উইল সে মিড ব্রেন ইজ স্মলার দেন, আমি যখন তুলনা করছি স্মলার বলা উচিত. মিড ব্রেন ইজ স্মলার দেন পন্স অ্যান্ড মেডালা অবলঙ্গাটা, ঠিক আছে? তাহলে আমরা এবার মিড ব্রেনে পুরোটা চলে আসি. আমি মিড ব্রেনকে না যখন বোঝাবো আমি তিনটে ভিউয়ার দেখবো, একটা মানে একটা ফ্রন্ট ভিউ দেখবো, একটা আমরা ব্যাক ভিউ দেখবো এবং একটা সাইড ভিউ দেখবো. তিনটে ভিউ থেকে আমরা যদি এই মিড ব্রেনটাকে নিয়ে আলোচনা করি তোমাদের কাছে কিন্তু পুরো জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে. প্রথমে আমরা মিড ব্রেনের ফ্রন্ট ভিউটা দেখে নিই, ঠিক আছে? এই যে মিড ব্রেনের ফ্রন্ট ভিউটা দেখে নিই. ওমা, এটা আমি কী লিখেছি? পন লিখেছি, পনস হবে, PONS, পনস. এই মিড ব্রেনের আমরা ফ্রন্ট ভিউ দেখে নিই, মানে আমরা সামনে থেকে দেখি, ঠিক আছে, কেমন হয়. চলো, ফ্রন্ট ভিউ অফ মিড ব্রেন, ফ্রন্ট ভিউ অফ মিড ব্রেন, মিড ব্রেনের আমরা ফ্রন্ট ভিউ দেখছি. আমি একটু বড় করে মিড ব্রেনটা কাঁকার চেষ্টা করি, ঠিক আছে? এই হচ্ছে মিড ব্রেন, ঠিক আছে? এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পন্স পাচ্ছি, এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা মেডালা অবলঙ্গাটা পাচ্ছি, আর তার নিচে আমরা কি পাচ্ছি? স্পাইনাল কর্ড পাচ্ছি. তাহলে দিস ইজ পন্স, দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ অফ পন্স, রাদার উইল সে ফ্রন্ট ভিউ অফ পন্স. দিস ইজ মেডালা অবলঙ্গাটা, মেডালা অবলঙ্গাটা. দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ অফ মেডালা অবলঙ্গাটা, তাই তো? তাহলে এই যে জিনিসটা, এই অবধি, এই যে আমি দাগ দিয়ে দিলাম এই অবধি ওপরের দিকে, এটা কি? এটা হচ্ছে মিড ব্রেন. তাহলে আমি যদি মাঝখান দিয়ে এরকম দাগ দিই, তাহলে দিস ইজ দ্য রাইট সাইড অফ দ্য মিড ব্রেন অ্যান্ড দিস ইজ দ্য লেফট সাইড অফ দ্য মিড ব্রেন, তাই তো? তার মানে আমরা মিড ব্রেনের দুটো হাফ পাচ্ছি, একটা রাইট হাফ, একটা লেফট হাফ, ঠিক আছে? আচ্ছা, এবার এই মিড ব্রেন জেনে রেখে দাও ইজ মেড আপ অফ টু মেন রিজিয়ানস, দুটো মেন রিজিয়ান. একটাকে বলা হয় টেকটাম আর একটাকে বলা হয় সেরেব্রাল পেডাঙ্কেল. তাহলে আমরা শিখে নিই কোনটা টেকটাম আর কোনটা সেরেব্রাল পেডাঙ্কেল. দেখো, সেটা জানার আগে আমাকে একটা জিনিস জানতে হবে যে আচ্ছা এরকম কোন, আমি আগে প্রথমে এই জিনিসটাকে বুঝিয়ে দিই তারপরে আমি বলছি. ধরো মিড ব্রেনের এরকম কোনো একটা জায়গা, এইটাকে বলা হয়, এই যে পার্টটা, এটাকে বলা হচ্ছে টেকটাম. এই পার্টটাকে কি বলা হয়? টেকটাম. দিস ইজ টেকটাম. বুঝলাম টেকটাম কোনটাকে বলছি. আর এটা যদি টেকটাম হয় তাহলে বাকি এইটা কি? বাকি এইটা হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কেল. এটা হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কেল. এবার দেখো, এই যে সেরেব্রাল পেডাঙ্কেল, এটা কি? এটাকে আমরা দুখানা সেরেব্রাল পেডাঙ্কেল দেখছি, অর্থাৎ দেয়ার আর পেয়ার্ড সেরেব্রাল পেডাঙ্কেলস, একটা ডান দিকে একটা বাঁ দিকে. দিস ইজ রাইট সেরেব্রাল পেডাঙ্কেল অ্যান্ড দিস ইজ লেফট সেরেব্রাল পেডাঙ্কেল. মানে এই যে রিজিয়ানটা, এই যে রিজিয়ানটা এটা কি হচ্ছে? দিস রিজিয়ান ইজ কল্ড সেরেব্রাল পেডাঙ্কেল. তাহলে সেরেব্রাল পেডাঙ্কেল আমি যদি লাল দিয়ে করি, দিস ইজ সেরেব্রাল পেডাঙ্কেল, তাই তো? তাহলে মিড ব্রেনের দুটো রিজিয়ান কী কী? একটা হচ্ছে টেকটাম, একটা হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কেল. আর সেরেব্রাল পেডাঙ্কেল কটা রয়েছে? দুখানা রয়েছে, যার জন্য আমরা কী বলছি? দিজ আর পেয়ার্ড সেরেব্রাল পেডাঙ্কেলস. আমি এখানে লিখি পেয়ার্ড সেরেব্রাল পেডাঙ্কেল, সে আর পেয়ার্ড সেরেব্রাল পেডাঙ্কেলস. আচ্ছা, এবার
এই যে সেরেব্রাল পেডাঙ্কেল আমরা যেটা দেখছি, এই যে একটা রাইট হাফ এবং একটা লেফট হাফ, তাই তো? আমরা একটা মানুষটাকে সামনে থেকে দেখছি। এবার একটা জিনিস দেখো, এরকম কোনো একটা জায়গায় আমরা একটা টিউব লাইক ক্যাভিটি দেখতে পাবো। এরকম কোনো একটা জায়গায় আমরা কী দেখবো? একটা টিউব লাইক ক্যাভিটি, এটাকে বলা হয় সেরিব্রাল অ্যাকুইডাক্ট। এটা নিয়ে আমরা পরে আরও ডিটেলসে আলোচনা করব, আগে নামটা জেনে রাখি। এটাকে বলা হয় সেরেব্রাল অ্যাকুইডাক্ট, দিস ইজ কল্ড সেরেব্রাল অ্যাকুইডাক্ট। দিস ইজ আ টিউব লাইক ক্যাভিটি, টিউব লাইক ক্যাভিটি। আমরা পরে যখন আলোচনা করবো আমরা দেখতে পাবো দিস সেরেব্রাল অ্যাকুইডাক্ট ইজ কানেক্টেড সুপেরিয়ারলি টু থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড ইনফেরিয়ারলি টু ফোর্থ ভেন্ট্রিকল। সুপেরিয়ারলি টু থার্ড ভেন্ট্রিকল মানে ইট ইজ কানেক্টেড সুপেরিয়ারলি টু থার্ড ভেন্ট্রিকল, মানে এর ওপর দিকে থার্ড ভেন্ট্রিকলের সঙ্গে কানেক্টেড আছে। আমরা ডায়েনসেফালনে দেখেছিলাম না, থার্ড ভেন্ট্রিকল আছে, সেই থার্ড ভেন্ট্রিকলের সঙ্গে এটা কানেক্টেড। আর নিচের দিকে এটা আমরা দেখবো ফোর্থ ভেন্ট্রিকলের সঙ্গে কানেক্টেড। থার্ড ভেন্ট্রিকল কোথায় পেয়েছিলাম? ডায়েনসেফালনে। আর ফোর্থ ভেন্ট্রিকল আমরা কোথায় পাবো? আপার পোর্শন অফ মেডালা অবলাঙ্গাটায়। তাহলে আমি কি এটা একটু লিখে দিই, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল অ্যাকুইডাক্ট যেটা হচ্ছে একটা টিউব লাইক ক্যাভিটি, আমরা মিড ব্রেনের ভেতর দিয়ে একটা টিউব পাবো, মানে ভেতর দিয়ে একটা টিউব গেছে এরকম একটা স্ট্রাকচার। দিস সেরেব্রাল অ্যাকুইডাক্ট ইজ কানেক্টেড সুপেরিয়রলি টু থার্ড ভেন্ট্রিকল মানে ওপর, কানেক্টেড সুপেরিয়রলি টু থার্ড ভেন্ট্রিকল মানে ওপর দিকে থার্ড ভেন্ট্রিকলের সঙ্গে কানেক্টেড, অ্যান্ড ইনফেরিয়রলি টু ফোর্থ ভেন্ট্রিকল মানে ইনফেরিয়ারলি টু ফোর্থ ভেন্ট্রিকল মানে নিচের দিকে ফোর্থ ভেন্ট্রিকলের সঙ্গে কানেক্টেড। এই যে আমরা থার্ড ভেন্ট্রিকল বলছি, এই থার্ড ভেন্ট্রিকল আমরা কোথায় পেয়েছিলাম? ডায়েনসেফালনে। আর এই ফোর্থ ভেন্ট্রিকল আমরা কোথায় পাবো? আমরা যখন ফোর্থ ভেন্ট্রিকল দেখবো আমরা দেখবো এটা কোথায় রয়েছে, এটা হচ্ছে আপার পোর্শন অফ মেডালা অবলাঙ্গাটা, মেডালা অবলাঙ্গাটার ওপর দিকে, মানে ঠিক পন্সের, মানে কি বলবো, পন্সের পেছন দিকটা করে। আমি যখন জিনিসটা আঁকবো তখন জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? আমি ফোর্থ ভেন্ট্রিকল যখন আঁকবো, এটা তো আমি সামনে থেকে দেখছি, আমি বোঝাতে পারছি না, এটা যখন সাইড ভিউ আঁকবো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যখন আমরা ফোর্থ ভেন্ট্রিকল নিয়ে আলোচনা করব। আপাতত জেনে রাখো ফোর্থ ভেন্ট্রিকল কোথায় রয়েছে, মেডালার ওপর দিকে রয়েছে, আপার পোর্শন অফ মেডালা অবলাঙ্গাটা, এখানে আমরা ফোর্থ ভেন্ট্রিকল পাই। তাহলে আমরা আপাতত কী শিখলাম? এটা তো হচ্ছে আমাদের মিড ব্রেন, তাই তো? তার নিচে থাকে পন্স, তারপরে আমরা মেডালা দেখছি, তারপরে স্পাইনাল কর্ড দেখছি। দিস ইজ স্পাইনাল কর্ড এবার এই যে আমরা মিড ব্রেন যেটা দেখছি, এর মধ্যে আমরা কী দেখছি? দিস ইজ মেড আপ অফ টু মেন রিজিয়ন্স। এই যে দাগ দেওয়া রিজিয়ন নীল দিয়ে যেটা দিয়েছে, এটাকে কী বলা হয়? টেকটাম। আর তার পরের যে অংশটা, এই যে পুরো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে কী বলা হয়? সেরিব্রাল পেডাঙ্কেল। এবার সেরিব্রাল পেডাঙ্কেল আমরা কটা দেখছি? দুটো দেখছি, একটা ডান দিকে একটা বাঁ দিকে, যার জন্য আমরা কী বলছি? দেয়ার আর পেয়ার্ড সেরিব্রাল পেডাঙ্কেলস। এই অবধি বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে সেরিব্রাল পেডাঙ্কেলস আমরা যেটা দেখছি ডান দিকে এবং বাঁ দিক, এখানে আমরা কি এক ধরনের ডার্ক কালার স্ট্রাকচার দেখতে পাবো? এরকম ডার্ক কালার স্ট্রাকচার দেখতে পাবো, ঠিক আছে? এই যে ডার্ক কালার যে স্ট্রাকচার দেখছি, এটাকে বলা হয় সাবস্টেন্সিয়া নায়াগ্রা। এটাকে কী বলা হয়? সাবস্টেন্সিয়া নায়াগ্রা, ঠিক আছে? তার মানে এই যে ডার্ক কালার যে স্ট্রাকচার আমরা যেটা দেখতে পাচ্ছি সেরেব্রাল পেডাঙ্কেলসের এখানে, এটাকে বলা হয় সাবস্টেন্সিয়া নায়াগ্রা। তাহলে এই পাশে দেখো, এই সাবস্টেন্সিয়া নায়াগ্রা তার মানে কি? এই সেরেব্রাল পেডাঙ্কেলকে দুটো ভাগে ভাগ করে দিল, তাই না? আমরা এখানে এরকম একটা রিজিয়ন পেলাম, এরকম একটা রিজিয়ন পেলাম, দুটো রিজিয়নে ভাগ করে দিল। এই যে রিজিয়নটা আমরা পেলাম, এটাকে বলা হয় টেগমেন্টাম। এটাকে কি বলা হয়? টেগমেন্টাম। আর এই যে রিজিয়নটা পেলাম, নিচের দিকের যে রিজিয়নটা পেলাম, অর্থাৎ এই যে রিজিয়নটা, আমি লাল দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে, এই যে রিজিয়নটা আমরা পেলাম, এই অবধি যে রিজিয়ন, আর এই অবধি এদিকে একটা রিজিয়ন পেলাম, এই যে রিজিয়নটা আমরা পেলাম, এই একটা রিজিয়ন, এগুলোকে বলা হয় ক্রস সেরিব্রাই। এটাকে কি বলা হয়?
ক্রাস সেরিব্রাই, বোঝাতে পারলাম? অর্থাৎ আমি একটা ডান দিকের ক্রাস সেরিব্রাই পাচ্ছি, একটা বাঁ দিকের ক্রাস সেরিব্রাই পাচ্ছি। তাহলে ক্রাস সেরিব্রাই কোনটা? এইটা, দিস ইজ ক্রাস সেরিব্রাই। বোঝাতে পারছি, এটা ডান দিকের ক্রাস সেরিব্রাই, এটা হচ্ছে বাঁ দিকের ক্রাস সেরিব্রাই। তাহলে আমরা বলতে পারি তো যে এই যে আমরা সাবস্টেনশিয়া নায়াগ্রা যেটা দেখলাম, ইট অ্যাক্টস অ্যাজ এ বর্ডার বিটুইন টেগমেন্টাম অ্যান্ড ক্রাস সেরিব্রাই। এই পার্টটা হচ্ছে টেগমেন্টাম, এই পার্টটা টেগমেন্টাম। এই টেগমেন্টাম আর ক্রাস সেরিব্রাইয়ের মধ্যে বর্ডার কে তৈরি করেছে? এই সাবস্টেনশিয়া নায়াগ্রা। বোঝাতে পারলাম এই অবধি? আচ্ছা, এবার দেখো, এই যে সাবস্টেনশিয়া নায়াগ্রা আমরা যেটা দেখছি, এর আমরা দুখানা কম্পোনেন্ট দেখতে পাবো। একটা হচ্ছে পেছন দিকের কম্পোনেন্ট, এইটা হচ্ছে পেছন দিকের কম্পোনেন্ট, আর এটা হচ্ছে সামনের দিকের কম্পোনেন্ট। তাহলে এই আমরা দুটো কম্পোনেন্ট দেখতে পাচ্ছি সাবস্টেনশিয়া নায়াগ্রা। এটা হচ্ছে পেছন দিকের কম্পোনেন্ট। কেন এটা পেছন দিকের কম্পোনেন্ট? কারণ আমরা তো ফ্রন্ট ভিউ দেখছি, সামনে থেকে দেখছি, এটা পেছন দিক হবে, এটা সামনে দিক হবে, তাই না? আর এটা হচ্ছে সামনের দিকের কম্পোনেন্ট, অর্থাৎ দিস ইজ পোস্টেরিয়ার কম্পোনেন্ট অ্যান্ড দিস ইজ অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট। দিস ইজ পোস্টেরিয়ার কম্পোনেন্ট অ্যান্ড দিস ইজ অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট। বোঝাতে পারলাম? তাহলে সাবস্টেনশিয়া নায়াগ্রার আমরা দুটো কম্পোনেন্ট পেলাম, একটা পোস্টেরিয়ার কম্পোনেন্ট, একটা অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট। দুটোই ডার্ক, দুটোই ডার্ক, কারণ সাবস্টেনশিয়া নায়াগ্রাটা কি, এটা একটা ডার্ক কালার স্ট্রাকচার, দুটোই ডার্ক। কিন্তু তুলনামূলক এই পোস্টেরিয়ার কম্পোনেন্ট অনেক বেশি ডার্ক অ্যাজ কম্পেয়ার টু অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট। এই সামনের দিকের কম্পোনেন্টটা থেকে পেছন দিকের কম্পোনেন্টটা তুলনামূলক অনেক বেশি ডার্ক। কেন? তার কারণ হচ্ছে এই যে পোস্টেরিয়ার কম্পোনেন্ট যেটা রয়েছে, দিজ আর টাইটলি প্যাকড উইথ নিউরনস। এই পোস্টেরিয়ার কম্পোনেন্ট যেটা রয়েছে, এখানে আমরা কী দেখবো, এই জায়গাটা মানে দে আর টাইটলি প্যাকড উইথ নিউরনস। এই এই যে রিজিয়নটা পোস্টেরিয়ার কম্পোনেন্ট, এটাকে বলা হয় পার্স কম্প্যাক্টা। তাহলে আমি একটু লিখে দিই, কোথায় লিখি, এখানে লিখি পোস্টেরিয়ার কম্পোনেন্ট অফ সাবস্টেনশিয়া নায়াগ্রা ইজ কল্ড পার্স কম্প্যাক্টা, পার্স কম্প্যাক্টা। এখানে আমরা কী দেখবো, এখানে আমরা দেখবো যে দে আর টাইটলি প্যাকড উইথ নিউরনস, ঠিক আছে? এই যে পার্স কম্প্যাক্টা মানে পোস্টেরিয়ার কম্পোনেন্ট যেটা, দে আর টাইটলি প্যাকড উইথ নিউরনস, আর এর রঙটা অনেক বেশি ডার্ক, দিস ইজ দ্য ডার্ক রিজিয়ন। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকের কম্পোনেন্টটা দেখে নিই, অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট। এই যে অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট, এটাও ডার্ক, কিন্তু দিস রিজিয়ন ইজ নট সো মাচ টাইটলি প্যাকড উইথ নিউরনস। এই যে সামনের দিকের যে অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট আমরা যেটা দেখছি সাবস্টেনশিয়া নায়াগ্রার, এটা কিন্তু অত বেশি আমরা দেখতে পাবো না যে নিউরন দিয়ে প্যাকড করা, ঠিক আছে? এই যে রিজিয়নটা সামনের দিকের যে অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট, এটাকে বলা হয় পার্স রেটিকুলাটা। তাহলে আমি কী বলতে পারি, অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট, কম্পোনেন্ট অফ সাবস্টেনশিয়া নায়াগ্রা, সাবস্টেনশিয়া নায়াগ্রা, যেখানে আমরা কী বলবো, দে আর নট সো মাচ টাইটলি প্যাকড উইথ নিউরনস, নট সো মাচ টাইটলি প্যাকড উইথ নিউরনস, খুব বেশি নিউরন দিয়ে কিন্তু এটা প্যাকড না, এটাকে কী বলা হয়, ইজ কল্ড, এই রিজিয়নটাকে কী বলা হয়, অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট অফ সাবস্টেনশিয়া নায়াগ্রা ইজ কল্ড পার্স রেটিকুলাটা, পার্স রেটিকিউলাটা। বোঝাতে পারলাম এই অবধি? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা এই যে দুখানা ক্রাস সেরিব্রাই দেখতে পাচ্ছি, একটা রাইট এবং একটা লেফট, এই দুটো ক্রাস সেরিব্রাইয়ের মাঝখানে আমরা এখানে একটা স্মল ডিপ্রেশন দেখতে পাচ্ছি, পাচ্ছি তো? এই ডিপ্রেশন যে যেটা রয়েছে, এটাকে বলা হয় ইন্টারপেডাঙ্কুলার ফোসা। দি স্মল ডিপ্রেশন ইন বিটুইন টু ক্রাস সেরিব্রাই ইজ কল্ড ইন্টারপেডাঙ্কুলার ফোসা। তাহলে এই জায়গাটাকে কী বলা হয়, ইন্টারপেডাঙ্কুলার ফোসা। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা কী দেখলাম, আমরা এতক্ষণে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা যদি মিড ব্রেনকে, আমরা যদি তার ফ্রন্ট ভিউটা দেখি, আমরা দেখব প্রথমে আমরা কী দেখতে পাচ্ছি, মিড ব্রেনের দুখানা মেন রিজিয়ন রয়েছে, একটাকে বলা হয় টেকটাম, আর আরেকটা রিজিয়নকে কী বলা হয়, সেরিব্রাল পেডাঙ্কেল। এবার এই সেরিব্রাল পেডাঙ্কেল কটা রয়েছে, দুটো রয়েছে, তাই না? দে আর পেয়ার্ড সেরিব্রাল পেডাঙ্কেলস, একটা ডান দিকে একটা বাঁ দিকে।
এবারে সেরিব্রাল পেডাঙ্কেল যেটা রয়েছে এই যে রিজিয়নটা, এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এর মধ্যে আমরা সাবস্টেনশিয়া নায়াগ্রা দেখতে পাচ্ছি, একটা ডার্ক কালার্ড স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় সাবস্টেনশিয়া নায়াগ্রা। এই সাবস্টেনশিয়া নায়াগ্রা কি করেছে, সেরিব্রাল পেডাঙ্কেলকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটাকে বলা হচ্ছে টেগমেন্টাম আর একটাকে বলা হচ্ছে ক্রাস সেরেব্রাই। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে টেগমেন্টাম, একটাকে বলা হচ্ছে ক্রাস সেরিব্রাই। এবার এই ক্রাস সেরিব্রাই আমরা যেটা দেখছি এটা কি, আমরা দুখানা দেখছি, একটা ডান দিকে একটা বাঁ দিকে, একটা রাইট ক্রাস সেরিব্রাই একটা লেফট ক্রাস সেরিব্রাই, তাই তো? এবার এই রাইট ক্রাস সেরিব্রাই লেফট ক্রাস সেরিব্রাইয়ের মাঝখানে আমরা একটা স্মল ডিপ্রেশন দেখতে পাচ্ছি, একটা ছোট্ট ছোট্ট একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছি, তাই তো? এই যে ডিপ্রেশনটা এটাকে বলা হয় ইন্টারপেডাঙ্কুলার ফোসা। এই ডিপ্রেশনটাকে কী বলা হয়? ইন্টারপেডাঙ্কুলার ফোসা। আর এই টেগমেন্টাম আর ক্রাস সেরিব্রাইকে ডিভাইড কে করেছে? সাবস্টেনশিয়া নায়াগ্রা, এই ডার্ক কালার স্ট্রাকচারটা। এবার এই সাবস্টেনশিয়া নায়াগ্রা যেটা রয়েছে এর দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা পেছন দিকের কম্পোনেন্ট, একটা সামনের দিকের কম্পোনেন্ট, অর্থাৎ একটা পোস্টেরিয়ার কম্পোনেন্ট, একটা অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট। এই যে পোস্টেরিয়ার কম্পোনেন্ট যেটা রয়েছে, দে আর টাইটলি প্যাকড উইথ নিউরনস, আর এটাকে কী বলা হয়, এই কম্পোনেন্টটাকে কী বলা হয়, পার্স কম্প্যাক্টা। ঠিক আছে, এখানে নার্ভ একদম কম্প্যাক্ট, দে আর টাইটলি প্যাকড উইথ নিউরনস। ঠিক আছে, আচ্ছা, নার্ভ সেল দিয়ে এই জায়গাটা টাইটলি প্যাকড, কম্প্যাক্ট উইথ নার্ভ সেলস, নিউরনস। আচ্ছা, এই অবধি বুঝলাম। আর সামনের দিকের যে রিজিয়নটা রয়েছে, অর্থাৎ মানে সামনের দিকে যে কম্পোনেন্টটা রয়েছে রাদারভিলসে, যেটাকে আমরা অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট বলছি, এখানে আমরা অত বেশি দেখতে পাবো না যে নিউরন দিয়ে টাইটলি প্যাকড রয়েছে। আর এই অ্যান্টেরিয়ার কম্পোনেন্টটাকে কী বলা হয়, পার্স রেটিকুলাটা। এই অবধি আমরা বুঝে গেলাম। আচ্ছা, এবার এর কাজ আছে, কিন্তু বিভিন্ন কাজ আছে জিনিসগুলোর, আমি সেগুলো নিয়ে পরে আলোচনা করব, আগে আমরা এর স্ট্রাকচারটা জেনে নিই। তাহলে ফ্রন্ট ভিউ অফ মিড ব্রেন কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা একটু মিড ব্রেনের ব্যাক ভিউটা দেখি, পেছন দিয়ে আমরা যদি মিড ব্রেনটাকে দেখি তাহলে মিড ব্রেনটাকে কেমন দেখতে লাগে। আচ্ছা, ব্যাক ভিউতে যাওয়ার আগে একটা জিনিস আমাকে বলো তো, আমরা দেখো এখানে পন্স দেখছি, মেডালা অবলাঙ্গাটা দেখছি, তাহলে সেরেবেলামটা কোথায় গেল? সেরেবেলামটা আমরা দেখতে পাচ্ছি না কেন? দেখো সেরেবেলামটা তো ওই পাশে রয়েছে, তাই না? আমরা একটা ফ্রন্ট ভিউ দেখছি, পন্স আর মেডালা অবলাঙ্গাটার পেছন দিকে থাকে হচ্ছে সেরেবেলাম, তাই জন্য ওটাকে আমরা দেখতে পাচ্ছি না, বোঝাতে পারলাম? এবার চলো আমরা ব্যাক ভিউ দেখে নিই, মানে মানুষটাকে আমরা এবার পেছন থেকে দেখব। এটা তো এতক্ষণ আমরা মানুষটাকে সামনে থেকে দেখছিলাম, সেইভাবে আমি তার মিড ব্রেনটাকে দেখছিলাম, এবার আমরা মিড ব্রেনটাকে মানুষটার পেছন থেকে দেখব কেমন হয়। চলো আবার একটু আমি মিড ব্রেনটাকে আঁকি একটু বড় করে। দিস ইজ দ্য ব্যাক ভিউ, ব্যাক ভিউ অফ মিড ব্রেন, মিড ব্রেন। একটু বড় করে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হলো মিড ব্রেন, তাই তো? দিস ইজ ব্যাক সাইড অফ পন্স অ্যান্ড দিস ইজ ব্যাক সাইড অফ মেডালা। তারপরে এটা কি, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে দিস ইজ ব্যাক সাইড অফ পন্স অ্যান্ড দিস ইজ ব্যাক সাইড অফ মেডালা। মিড ব্রেন কতটা? মিড ব্রেন এইটুকুনি, এই ওপরের পোর্শনটা হচ্ছে মিড ব্রেন, তার নিচে হচ্ছে আমরা পন্স পাচ্ছি, তার নিচে মেডালা পাচ্ছি। আচ্ছা, আমরা যদি পেছন থেকে দেখি তাহলে আমরা পন্স আর মেডালা দেখতে পাচ্ছি কেন? এখানটা তো সেরেবেলাম থাকার কথা, তাই না? এই জায়গাটায় কী থাকার কথা? সেরেবেলাম থাকার কথা। তাহলে সেরেবেলামটা কোথায় গেল? সেরেবেলামটাকে আপাতত আমরা দেখাচ্ছি না, কারণ সেরেবেলামটাকে আমি যদি দেখাই তাহলে আমি পন্স আর মেডালার ব্যাকসাইডটা আমি দেখাতে পারবো না, তাই আমি সেরেবেলামটাকে আমি এখানে আর দেখালাম না। জিনিসটা বোঝাতে পারছি? এটা আমরা মিড ব্রেনের ব্যাক সাইডটা দেখছি। তাহলে ফ্রন্ট সাইডটা আমরা যখন দেখেছিলাম আমরা কী দেখেছিলাম, যে মিড ব্রেন দুটো মেন রিজিয়নে ডিভাইডেড, একটাকে বলা হয় টেকটাম, একটাকে বলা হয় সেরেব্রাল পেডাঙ্কেল। তাহলে আমরা যখন ব্যাক সাইড থেকে দেখছি তাহলে টেকটাম কোনটা হবে? এই যে রিজিয়নটা, এটা হয়ে গেল তখন টেকটাম, বোঝাতে পারছি? দিস ইজ মানে ইনফ্যাক্ট পুরোটা, মানে এখান থেকে এই অবধি পুরোটাই হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে টেকটাল রিজিয়ান। তাহলে এটাকে আমরা কী বলছি? টেকটাম, টেকটাম। আর এই পুরো রিজিয়নটাকে আমরা কী বলি? এই যে পুরো যে রিজিয়নটা সামনের দিকে, এই সামনের দিকে বলছি,
পেছন দিকের এই যে পুরো যে রিজিয়নটা, এই যে পুরো যে রিজিয়নটা পেছন দিকে আমরা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে টেকটাল রিজিয়ন। টেকটাল রিজিয়ন কেন পেছন দিক বলছি? কারণ এটা তো আমি মানুষের পেছন দিক দেখছি, ওই পাশটা তো হচ্ছে সামনে দিক, ওই পাশে মানুষটার চোখ নাক মুখ রয়েছে, তাই তো? এটা মানুষটার পেছন দিক, আমরা ব্যাক ভিউ দেখছি মিড ব্রেনের, বোঝাতে পারলাম? এটা মাথার পেছন দিক থেকে যেমন দেখতে লাগে সেইটা। তাহলে এইটা হচ্ছে টেকটাম। আর তাহলে এই টেকটাম বাদ দিয়ে যে পুরো যে রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি মিড ব্রেনের, এটাকে কী বলা হয়? এটাকে বলে সেরেব্রাল পেডাঙ্কেল। এটাকে কী বলা হয়? সেরেব্রাল পেডাঙ্কেল। এবার কটা সেরেব্রাল পেডাঙ্কেল আছে? দুখানা সেরেব্রাল পেডাঙ্কেল আছে, তাই না? মানে এটা তখন হয়ে যাবে রাইট সাইড, আর এটা হয়ে যাবে লেফট সাইড। এটা লেফট সাইড, দিস ইজ রাইট সাইড, দিস ইজ লেফট সাইড। কেন? আমি মানুষটাকে পেছন থেকে দেখছি, আমরা ব্যাক ভিউ দেখছি মিড ব্রেনের, তাই তো? তাহলে আমরা এটাকে আমরা কী বলবো? রাইট সেরেব্রাল পেডাঙ্কেল। এটাকে আমরা কী বলবো? লেফট সেরেব্রাল পেডাঙ্কেল। অর্থাৎ আমরা কী পাচ্ছি? আমরা পেয়ার্ড সেরেব্রাল পেডাঙ্কেলস পাচ্ছি, তাই তো? আমরা পেয়ার্ড সেরেব্রাল পেডাঙ্কেল পাচ্ছি। এবার আমি কী বলেছি? এই যে সেরেব্রাল পেডাঙ্কেল আমরা যেটা পেলাম, এই সেরেব্রাল পেডাঙ্কেলকে দুটো ভাগে ভাগ করে দেয় সাবস্টেনশিয়া নায়াগ্রা, তাই না? তাহলে এই আমি আঁকলাম সাবস্টেনশিয়া নায়াগ্রা। এই যে সাবস্টেনশিয়া নায়াগ্রা, এটা কি? এটা একটা ডার্ক স্ট্রাকচার, তাই তো? তাহলে এই যে সাবস্টেনশিয়া নায়াগ্রা যেটা রয়েছে, এর অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট কোনটা হবে? এইটা হবে। আর পোস্টেরিয়ার কম্পোনেন্ট কোনটা হবে? এইটা হবে। অর্থাৎ এই যে যেটা আমি দাগ দিচ্ছি, এটা হচ্ছে পোস্টেরিয়ার কম্পোনেন্ট, কারণ এটা পেছন দিক, আর এটা সামনে দিক, তাই এটা অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট। তাহলে এটার ক্ষেত্রে আমি কী আঁকছি এখন? আমি কোন কম্পোনেন্টটা আঁকছি? পোস্টেরিয়ার কম্পোনেন্ট, পোস্টেরিয়ার কম্পোনেন্ট অফ সাবস্টেনশিয়া নায়াগ্রা। আর এটা কি? এটা হচ্ছে অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট অফ সাবস্টেনশিয়া নায়াগ্রা। তাহলে আমরা এই ডার্ক কালার স্ট্রাকচার পেয়ে গেলাম। এবারে আমার হাত লেগে ভিডিওটা কেটে গেল, কারণ আমি তো এক হাতে, মানে আমি তো ফোন থেকে ভিডিও করছি, আমি বাঁ হাতে ফোনটাকে ধরে রয়েছি, আর আমি ডান হাতে লিখছি, ওই হাতের চাপ পড়ে বেকায়দা কোনোভাবে ভিডিওটা কেটে গেল। যাই হোক, আমি কোথায় ছিলাম? এই যে সাবস্টেনশিয়া নায়াগ্রা, তাই তো? তাহলে এটা কি? এই জায়গাটা হচ্ছে অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট অফ সাবস্টেনশিয়া নায়াগ্রা, আর যেটা দাগ দিয়েছে এটা হচ্ছে পোস্টেরিয়ার কম্পোনেন্ট অফ সাবস্টেনশিয়া নায়াগ্রা, ঠিক আছে? তাহলে আমি অত ডিটেলসে লিখছি না, আমি আপাতত এটাকে সাবস্টেনশিয়া নায়াগ্রা লিখছি। সাবস্টেনশিয়া নায়াগ্রা, ঠিক আছে? তাহলে এই যে সাবস্টেনশিয়া নায়াগ্রা, এই সাবস্টেনশিয়া নায়াগ্রাটা কী করেছে? এই সেরেব্রাল পেডাঙ্কেলকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, তাই তো? এই যে জায়গাটা পাচ্ছি, এই যে জায়গাটা, এটাকে কী বলা হয়? টেগমেন্টাম। এই জায়গাটাকে কী বলা হয়? টেগমেন্টাম। আর এই যে জায়গাটা পাচ্ছি, এই জায়গাটাকে কী বলা হয়? ক্রাস সেরিব্রাই। অর্থাৎ এটা হচ্ছে লেফট ক্রাস সেরিব্রাই, আর এটা হচ্ছে রাইট ক্রাস সেরিব্রাই। রাইট ক্রাস সেরিব্রাই, তাই তো? তার মানে সাবস্টেনশিয়া নায়াগ্রা অ্যাক্টস অ্যাজ এ বর্ডার বিটুইন ক্রাস সেরিব্রাই অ্যান্ড টেগমেন্টাম। টেগমেন্টামটা কোথায় রয়েছে? টেগমেন্টামটা পেছন দিকে রয়েছে। ক্রাস সেরিব্রাইটা কোথায় রয়েছে? সামনে দিকে রয়েছে, কারণ ওই পাশটা হচ্ছে মানুষটার সামনে দিক, আর এই পাশটা হচ্ছে মানুষটার পেছন দিক। তার মানে টেগমেন্টামটা কোথায় রয়েছে? পেছন দিকে রয়েছে। ক্রাস সেরিব্রাইটা সামনে দিকে রয়েছে, আর এই দুটোকে ডিভাইড কে করেছে? এই ডার্ক কালার স্ট্রাকচারটা, যেটাকে বলা হয় সাবস্টেনশিয়া নায়াগ্রা। আর এই সাবস্টেনশিয়া নায়াগ্রার দুটো কম্পোনেন্ট আমরা জেনে গেছি, পেছন দিকেরটা রয়েছে পোস্টেরিয়ার কম্পোনেন্ট, আর সামনে দিকে রয়েছে অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট। এই পোস্টেরিয়ার কম্পোনেন্টটা বেশি ডার্ক, তাই তো? বিকজ ইট ইজ টাইটলি প্যাকড উইথ নিউরনস। আর এই পেছন দিকের যে কম্পোনেন্ট রয়েছে এটাকে কী বলা হয়? পার্স কম্প্যাক্টা। আর সামনের দিকের যে কম্পোনেন্ট যেটা রয়েছে, এই যে সামনের দিকের যে কম্পোনেন্ট, এটাও ডার্ক, কিন্তু এটা অতটা নিউরনস দিয়ে টাইটলি প্যাকড নয়, দে আর নট সো মাচ টাইটলি প্যাকড উইথ নিউরনস। আর এই অ্যান্টেরিয়ার কম্পোনেন্টটাকে কী বলা হয়? এটাকে বলা হয় পার্স রেটিকুলাটা। এই অবধি আমরা শিখে গেছি, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে জায়গাটায়, এখানটা আমরা কী দেখতে পাচ্ছি? এখানটায় আমরা একটা টিউব লাইক ক্যাভিটি দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখবো যে মিড ব্রেনের ভেতর দিয়ে এরকম চলে গেছে। মিড ব্রেনের ভেতর দিয়ে এরকম এই টিউব লাইক ক্যাভিটিটা চলে গেছে। আমি কেন এটা হালকা করে আঁকলাম? কারণ এটা তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, এর ভেতর দিয়ে গেছে, বোঝাতে পারছি? এই যে টিউব লাইক ক্যাভিটি যেটা চলে গেছে, এটাকে কী বলা হয়? সেরিব্রাল অ্যাকুইডাক্ট। সেরিব্রাল অ্যাকুইডাক্ট, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার মিড ব্রেনের ওপরে কী থাকে? ডাইএনসেফালন। ডাইএনসেফালনের মিডিয়ান ক্লেফট যেটা রয়েছে, ওটাকে কী বলা হয়? থার্ড ভেন্ট্রিকাল। এই যে থার্ড ভেন্ট্রিকাল, তার সঙ্গে এই সেরিব্রাল অ্যাকুইডাক্টটা কানেক্টেড। আর এই মেডালার ওপর দিকে, ঠিক আছে,
আমরা কোনো একটা জায়গা পাবো, মানে পন্সের পেছন দিকে এবং মেডালার ওপর দিকে আমরা একটা জায়গা পাবো যেটাকে বলা হয় ফোর্থ ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে এই পন্স মেডালা এগুলো কোথায় থাকছে? এগুলো থাকছে হচ্ছে মিডব্রেনের নিচে। তাহলে এই সেরেব্রাল অ্যাকুইডাক্টটা নিচের দিকে এসে ফোর্থ ভেন্ট্রিকলের সঙ্গে কানেক্ট করেছে, মানে এরকম কোনো একটা জায়গায় আমরা ফোর্থ ভেন্ট্রিকল পাবো। ঠিক আছে, মেডালার ওপর এবং পন্সের পেছন দিকে, ইন দ্য আপার পোর্শন অফ মেডালা পোস্টেরিয়ার টু দ্য পন্স, পন্সের পেছন দিকে এবং মেডালার ওপর দিকে, এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, মানে ফোর্থ ভেন্ট্রিকল। এই সেরিব্রাল অ্যাকুইডাক্টটা এরকম করে নেবে এসে ফোর্থ ভেন্ট্রিকালের সঙ্গে কানেক্ট করেছে নিচের দিকে, আর ওপর দিকে কার সঙ্গে কানেক্ট করছে? ওপর দিকে গিয়ে ডাইএনসেফালনের মধ্যে আমরা যে থার্ড ভেন্ট্রিকল দেখেছি সেখানে কানেক্ট করছে। তাহলে আমরা বলতে পারি তো যে সেরিব্রাল অ্যাকুইডাক্ট ইজ কানেক্টেড সুপেরিয়ারলি টু থার্ড ভেন্ট্রিকাল অ্যান্ড ইনফেরিয়ারলি টু ফোর্থ ভেন্ট্রিকাল, তাই তো? দিস সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এই যে সেরিব্রাল অ্যাকুইডাক্ট ইজ কানেক্টেড সুপেরিয়ারলি টু থার্ড ভেন্ট্রিকাল, মানে থার্ড ভেন্ট্রিকালের সঙ্গে ওপর দিকে কানেক্টেড হয়েছে, অ্যান্ড ইট ইজ কানেক্টেড ইনফেরিয়ারলি টু ফোর্থ ভেন্ট্রিকাল, তার মানে নিচের দিকে এসে এই সেরিব্রাল অ্যাকুইডাক্টটা ফোর্থ ভেন্ট্রিকালের সঙ্গে কানেক্টেড হয়েছে। তাহলে সেরিব্রাল অ্যাকুইডাক্টের আরেকটু আমরা ডিটেলসের আইডিয়া পেলাম। আচ্ছা, এবার এই যে জায়গাটা আমরা পেলাম টেকটামের, এই যে রিজিয়নটা আমরা পেলাম এটাকে কি বলা হয়? টেকটাল রিজিয়ন। এই টেকটাল রিজিয়নে আমরা কিছু ক্যালিকুলাই দেখতে পাব। ঠিক আছে, এক একটাকে বলা হয় ক্যালিকুলাস। কি বলা হয়? সিঙ্গুলারে ক্যালিকুলাস, এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার। এটাকে প্লুরালে আমরা কি বলবো? ক্যালিকুলাই। আমরা এই টেকটাল রিজিয়নে আমরা ওপরে দুখানা ক্যালিকুলাই দেখব আর আমরা নিচে দুখানা ক্যালিকুলাই দেখব। তাহলে আমরা মোট কটা ক্যালিকুলাই দেখছি? আমরা চারটে ক্যালিকুলাই দেখছি, দুটো ওপরে দুটো নিচে। এই যে ওপরের দিকে আমরা যে ক্যালিকুলাই যেগুলো দেখতে পাচ্ছি মিডব্রেনের এই টেকটাল রিজিয়নে, এগুলোকে বলা হয় সুপেরিয়ার ক্যালিকুলাই, সুপেরিয়ার ক্যালিকুলাই, মানে কলিকুলাই রাদার দ্যান সি, মানে কলিকুলাস। আমি ক্যালিকুলাস ক্যালিকুলাস কেন করছি, এগুলোকে কলিকুলাস বলে, কলিকুলাই, কলিকুলাই। আর নিচের দিকের যেগুলোকে দেখছি, নিচে আমরা কি দেখছি, এগুলোকে বলা হয় ইনফেরিয়ার কলিকুলাই, ইনফেরিয়ার কলিকুলাই। মানে এইভাবে না, খুব এটা খুব হেক্টিক ব্যাপার যে এক হাতে ফোন ধরে এক হাতে করে আমি নিজেই ঘেঁটে যাচ্ছি, মানে আমি কি বলছি আমার নিজেরই কন্ট্রোলে থাকছে না। যাই হোক, একটু বুঝে নাও কষ্ট করে কী করা যাবে বলো, আমার কাছে তো এখন বোর্ড নেই যে আমি এইভাবে তোমাদেরকে বোঝাবো। তাহলে আমরা মোট কখানা কলিকুলাই দেখছি? আমরা মোট চারখানা কলিকুলাই দেখছি, দুটো ওপর দিকে কলিকুলাই দেখছি, দুটো নিচের দিকে কলিকুলাই দেখছি। এই যে দুটো ওপরের যে দুটো কলিকুলাই আমরা দেখছি এদেরকে বলা হয় সুপেরিয়ার কলিকুলাই। তাহলে সুপেরিয়ার কলিকুলাই কটা রয়েছে? দুখানা। আর নিচের দিকের যে কলিকুলাই আমরা যেগুলো দেখছি এগুলোকে কী বলা হয়? এগুলোকে বলা হয় ইনফেরিয়ার কলিকুলাই, তাই তো? এই যে দুটো ইনফেরিয়ার কলিকুলাই আমরা দেখছি, এই ইনফেরিয়ার কলিকুলাই আমরা কটা দেখছি? দুখানা আগে লিখে দিই। আচ্ছা, এই যে সুপেরিয়ার কলিকুলাই এদের কাজ কী? এই সুপেরিয়ার কলিকুলাই যেগুলো রয়েছে দিজ আর কনসার্ন উইথ ভিজুয়াল রিফ্লেক্স। তাহলে আমি এখানটা একটু লিখে দিই, সুপেরিয়ার কলিকুলাই দে আর কনসার্নড উইথ ভিজুয়াল রিফ্লেক্স, ভিজুয়াল রিফ্লেক্স। আর এই যে আমরা নিচের দিকের যে দুখানা ইনফেরিয়ার কলিকুলাই দেখছি, এই ইনফেরিয়ার কলিকুলাইয়ের কাজ কী? এই ইনফেরিয়ার কলিকুলাই হচ্ছে দে আর কনসার্নড উইথ অডিটারি রিফ্লেক্স। তাহলে ইনফেরিয়ার কলিকুলাইটা আমি একটু এখানে লিখে দিই, ইনফেরিয়ার কলিকুলাই দে আর কনসার্নড উইথ, দে আর কনসার্নড উইথ অডিটারি রিফ্লেক্স, অডিটারি রিফ্লেক্স। বোঝাতে পারলাম? আচ্ছা, এই অবধি তো আমরা বুঝলাম। এবার একটা জিনিস দেখো, এই যে পুরো জিনিসটাকে আমায় যদি খুব ছোট করে বলতে হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা এটা মিডব্রেনের কি দেখছি? আমরা ব্যাক ভিউ অফ মিডব্রেন দেখছি, তাই তো? তাহলে মিডব্রেনকে আমরা আবার যদি বলি আমরা কি দেখবো? মিডব্রেন দুটো মেন রিজিয়নে ডিভাইডেড। একটাকে কি বলা হয়? একটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? টেকটাম। আর টেকটাম বাদ দিয়ে বাকি যে অংশটা মিডব্রেনের রয়েছে সেটাকে কি বলা হয়? সেরেব্রাল পেডাঙ্কেল। আমরা এখানে পেয়ার্ড সেরেব্রাল পেডাঙ্কেল দেখতে পাচ্ছি, তাই না? একটা ডান দিকে আর একটা বাঁ দিকে।
আর এই সেরেব্রাল পেডাঙ্কেলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সাবস্টেনশিয়া নায়াগ্রা আছে, ডার্ক কালার একটা স্ট্রাকচার আছে যেটাকে বলা হয় সাবস্টেনশিয়া নায়াগ্রা। এই সাবস্টেনশিয়া নায়াগ্রা সেরেব্রাল পেডাঙ্কেলকে কিসে ভাগ করেছে, দুটো রিজিয়নে ভাগ করে দিয়েছে। পেছন দিকের রিজিয়নটাকে বলা হয় টেগমেন্টাম আর সামনের দিকের রিজিয়নটাকে বলা হয় ক্রাস সেরিব্রাই। কটা ক্রাস সেরিব্রাই দেখতে পাচ্ছি, দুটো ক্রাস সেরিব্রাই দেখতে পাচ্ছি, একটা ডান দিকের ক্রাস সেরিব্রাই, একটা বাঁ দিকের ক্রাস সেরিব্রাই, একটা রাইট ক্রাস সেরিব্রাই, একটা লেফট ক্রাস সেরিব্রাই, তাই তো? আচ্ছা, আর আমরা কি দেখতে পাচ্ছি মিড ব্রেনের পেছন দিকটা দিয়ে, পেছন দিকটা আমরা যদি দেখি সেখান দিয়ে আমরা একটা টিউব লাইক ক্যাভিটি দেখতে পাচ্ছি যেটা মিড ব্রেনের ভেতর দিয়ে চলে গেছে, মিড ব্রেনের ভেতর দিয়ে চলে গেছে, এটাকে কি বলা হয়, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, তাই তো? এই সেরেব্রাল অ্যাকুইডাক্ট ওপর দিকে থার্ড ভেন্ট্রিকালের সঙ্গে কানেক্টেড আর নিচের দিকে ফোর্থ ভেন্ট্রিকালের সঙ্গে কানেক্টেড, অর্থাৎ সেরেব্রাল অ্যাকুইডাক্ট ইজ সুপেরিয়ারলি কানেক্টেড টু থার্ড ভেন্ট্রিকাল অ্যান্ড ইনফেরিয়ারলি কানেক্টেড টু ফোর্থ ভেন্ট্রিকাল, তাই তো? থার্ড ভেন্ট্রিকাল কোথায় পাচ্ছি, ডাইএনসেফালনের মধ্যে পাচ্ছি, তাই তো? আর ফোর্থ ভেন্ট্রিকাল কোথায় পাচ্ছি, মেডালা অবলাঙ্গাটার ওপর দিকে পাচ্ছি এবং পন্সের পেছন দিকে পাচ্ছি, মেডালা অবলাঙ্গাটার ওপরে পাচ্ছি, পন্সের পেছনে পাচ্ছি। এই অবধি আমাদের কাছে পরিষ্কার তো? এই যে একটা ডায়মন্ড শেপ যে ক্যাভিটি দেখছি এটাই হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকাল। আচ্ছা, যাই হোক, এই যে টেকটাম, যেটা যে টেকটাল রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি মিড ব্রেনের পেছন দিকে, এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা কিছু কলিকুলাই দেখতে পাবো, এক একটাকে বলা হয় কলিকুলাস, এটা একটা কলিকুলাস, এটা একটা কলিকুলাস, এটা একটা কলিকুলাস, এটা একটা কলিকুলাস, এক একটাকে বলা হয় কলিকুলাস, প্লিউরালে আমরা কি বলি, কলিকুলাই। তাহলে এই টেকটাল রিজিয়নের ওপর দিকে আমরা দুখানা কলিকুলাই দেখতে পাচ্ছি যেটা আমি লাল দিয়ে করেছি, আর এই টেকটাল রিজিয়নের নিচেও আমরা দুখানা কলিকুলাই দেখতে পাচ্ছি যেটা আমি নীল রং দিয়ে করেছি। ওপরের যে দুটো কলিকুলাই আছে এদেরকে বলা হয় সুপেরিয়ার কলিকুলাই, আর এই সুপেরিয়ার কলিকুলার কাজ কি, দে আর কনসার্নড উইথ ভিজুয়াল রিফ্লেক্স। আর নিচের যে দুটো কলিকুলাই দেখছি তাদেরকে আমরা কি বলছি, ইনফেরিয়ার কলিকুলাই, আর এই ইনফেরিয়ার কলিকুলার কাজ কি, ইনফেরিয়ার কলিকুলাই হচ্ছে যেগুলো দুটো দেখতে পাচ্ছি দে আর কনসার্নড উইথ অডিটরি রিফ্লেক্স। তাহলে এই অবধি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা এই যে মিড ব্রেন যেটা দেখছি এটার আমরা সাইড ভিউ দেখব, প্রথমে আমরা ফ্রন্ট ভিউ দেখে নিয়েছি, এখন আমরা ব্যাক ভিউ দেখলাম, এবার আমরা সাইড ভিউ দেখব। আচ্ছা, সাইড ভিউতে তো আমরা যাব, সাইড ভিউতে যাওয়ার আগে একটা জিনিস আমাকে বলো তো, এখানে আমরা ইন্টারপেডাঙ্কুলার ফোসাটা কেন দেখতে পাচ্ছি না? দেখো, ইন্টারপেডাঙ্কুলার ফোসা তো রয়েছে ওই পাশে সামনের দিকে, তাই না? আমরা এই যে রাইট ক্রাস সেরিব্রাই আর লেফট ক্রাস সেরিব্রাই যেটা দেখেছি, এই দুটোর মাঝখানে, এই দুটোর ভেতরে আমরা কি দেখেছিলাম, একটা ডিপ্রেশন আছে, তাই না? যেটাকে আমরা ওই ইন্টারপেডাঙ্কুলার ফোসা বলছিলাম, ওটা তো সামনের দিকে, এটা তো আমরা মিডব্রেনটাকে পেছন দিক থেকে দেখছি। তাহলে পেছন দিকে তো আমরা ইন্টারপেডাঙ্কুলার ফোসা দেখতে পাবো না, ইন্টারপেডাঙ্কুলার ফোসা আমরা সামনে থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো। এটা আমরা একটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। আরেকটা হচ্ছে এই যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট আমরা বলছি, এটা তো আমরা বুঝে গেছি যে ওপর দিকে থার্ড ভেন্ট্রিকালকে কানেক্ট করেছে, নিচের দিকে ফোর্থ ভেন্ট্রিকালকে কানেক্ট করেছে। এই যে ভেন্ট্রিকাল যেগুলো রয়েছে ব্রেনের মধ্যে, এগুলোর মধ্যে কী থাকে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, তাই না? তার মানে এই সেরেব্রাল অ্যাকুইডাক্টের মধ্যেও সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে, এই সেরেব্রাল অ্যাকুইডাক্টের মধ্যেও সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে, থার্ড ভেন্ট্রিকালে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে, ফোর্থ ভেন্ট্রিকালে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে। আমরা যখন সেরেব্রাম নিয়ে পড়াশোনা করেছিলাম, সেরেব্রামের মধ্যে আমরা কী দেখেছিলাম, আমরা দুখানা ল্যাটারাল ভেন্ট্রিকাল দেখেছিলাম না, তার মধ্যেও সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে। আর এই যে চারখানা যে ভেন্ট্রিকাল আমরা দেখতে পাই ব্রেনের মধ্যে, সেরেব্রামে আমরা কী দেখেছিলাম, দুখানা ল্যাটারাল ভেন্ট্রিকাল, ডায়েনসেফালনে আমরা কী দেখলাম, ডায়েনসেফালনে থার্ড ভেন্ট্রিকাল দেখলাম, আর মেডালা অবলাঙ্গাটার ওপর দিকে পন্সের পেছন দিকে আমরা কী দেখলাম, ফোর্থ ভেন্ট্রিকাল। এই যে চারটে আমরা ভেন্ট্রিকাল দেখলাম ব্রেনের মধ্যে, দে আর ইন্টারকানেক্টেড, আর প্রত্যেকটার মধ্যে কী রয়েছে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে, তাই তো? তাহলে এই সেরেব্রাল অ্যাকুইডাক্ট যখন থার্ড ভেন্ট্রিকাল এবং ফোর্থ ভেন্ট্রিকালকে কানেক্ট করেছে, তাহলে এই সেরেব্রাল অ্যাকুইডাক্টের মধ্যে আমরা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড পাবো। এই অবধি আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার তো? চলো এবার আমরা একটু সাইড ভিউটা দেখে নিই। আমি সাইড ভিউ থেকে ছবিটা আঁকি মিড ব্রেনের একটু বড় করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, এটা আমরা সাইড ভিউ তো বুঝলাম, দিস ইজ দ্য সাইড ভিউ অফ মিড ব্রেন। মিড ব্রেন, আচ্ছা মিড ব্রেনটাকে আমরা কোন সাইড থেকে দেখছি বলতে পারবে? আমরা মানুষটাকে কোন দিক থেকে দেখছি? ডান দিক থেকে দেখছি। মানে আমি যদি এই জিনিসটা এইভাবে করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ধরো নাক, এই মুখ, এই মানে লোকেশনটা হলো না, আমি বোঝানোর সুবিধার জন্য তোমাদেরকে এরকম করে দিলাম। এই দিক থেকে দেখছি বোঝানোর জন্য। আমরা মানুষটাকে কোন দিক থেকে দেখছি? মানুষটা আমরা ডান দিক দেখছি সাইড ভিউতে, ঠিক আছে? তাহলে আমরা কি বলেছি, মিড ব্রেনের দুটো মেন রিজিয়ন কী কী? মিড ব্রেনের দুটো রিজিয়ন হচ্ছে, একটা হচ্ছে টেকটাম, একটা হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কেল। তার মানে পেছন দিকে এই যে রিজিয়নটা আমরা পাবো এটাকে আমরা কি বলবো? টেকটাম। দিস ইজ টেকটাম, টেকটাম, তাই তো? আর টেকটাম বাদ দিয়ে যে বাকি যে রিজিয়ন যেটা রয়েছে মিড ব্রেনের, এটাকে কি বলা হয়? সেরেব্রাল পেডাঙ্কেল। আমরা সেরেব্রাল পেডাঙ্কেল আমরা কটা দেখছি? দুখানা দেখছি, পেয়ার সেরেব্রাল পেডাঙ্কেল। এটা তো মানুষের ডান দিক দেখছি, দিস ইজ দ্য রাইট সাইড অ্যান্ড দিস ইজ দ্য লেফট সাইড, তাই তো? তাহলে একটা রাইট সেরেব্রাল পেডাঙ্কেল দেখছি, একটা লেফট সেরেব্রাল পেডাঙ্কেল দেখছি। আচ্ছা, পেছন দিকে আমরা কি দেখেছি? এখানে একটা ক্যাভিটি রয়েছে, টিউব লাইক ক্যাভিটি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই সেরেব্রাল অ্যাকুইডাক্টটা মিড ব্রেনের ভেতর দিয়ে এরকম করে নেবে গেছে, তাই তো? নেবে গিয়ে ওপর, আচ্ছা ওপর দিকে কানেক্ট করেছে থার্ড ভেন্ট্রিকলের সঙ্গে, নিচের দিকে ফোর্থ ভেন্ট্রিকলের সঙ্গে কানেক্ট করেছে, এটা আমরা বুঝে গেছি। আচ্ছা, এবার এই যে আমরা যে সেরেব্রাল পেডাঙ্কেল যেটা দেখছি, এর মধ্যে আমরা কি দেখতে পাবো? আমরা সাবস্টেনশিয়া নায়াগ্রা দেখতে পাবো, তাই তো? এরকম ডার্ক কালার একটা স্ট্রাকচার দেখতে পাবো, যেটাকে বলা হয় সাবস্টেনশিয়া নায়াগ্রা। এই সাবস্টেনশিয়া নায়াগ্রার আমি কি বলেছি, দুটো কম্পোনেন্ট, একটা পোস্টেরিয়ার কম্পোনেন্ট, এই যে পেছন দিকের কম্পোনেন্ট যেটা, যেটা আমি ডার্ক করে করছি নীল দিয়ে, এটা হচ্ছে পোস্টেরিয়ার কম্পোনেন্ট আর এটা হচ্ছে অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট। তাহলে এই যে যেটা আমি আঁকছি এখন, এটা পোস্টেরিয়ার কম্পোনেন্ট অর্থাৎ পেছন দিকের কম্পোনেন্ট, এটা অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট, কারণ এটা তো সামনে দিক, এটা তো পেছন দিক, তাই না? এটা সামনে দিক, এটা পেছন দিক। আচ্ছা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাবস্টেনশিয়া নায়াগ্রা। দিস ইজ সাবস্টেনশিয়া নায়াগ্রা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সাবস্টেনশিয়া নায়াগ্রা এই সেরেব্রাল পেডাঙ্কেলকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, তাই তো? এই দুটো ভাগ কি কি? এটাকে আমরা কি বলবো, এই যে পার্টটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো টেগমেন্টাম, তাই তো? টেগমেন্টাম। আর এই যে পার্টটা আমরা পেলাম একদম সামনে দিকে, এটাকে আমরা কি বলবো? এই সামনের পার্টটাকে আমরা কি বলবো বলো? এই সামনের পার্টটাকে বলা হয় হচ্ছে ক্রাস সেরিব্রাই। এই সামনের পার্টটাকে বলা হয় ক্রাস সেরিব্রাই। সো দিস ইজ রাইট ক্রাস সেরিব্রাই অ্যান্ড দিস ইজ লেফট ক্রাস সেরিব্রাই। দিস ইজ লেফট ক্রাস সেরিব্রাই অ্যান্ড দিস ইজ রাইট ক্রাস সেরিব্রাই, রাইট ক্রাস সেরিব্রাই, তাই তো? আচ্ছা, এই যে ছবিটা আমরা দেখছি, এখানে মিড ব্রেনের পোর্শন কতটা? এই এতটা, তাই না? এই যে ওপর দিকের পার্টটা আমি যদি এখান দিয়ে ভাগ করে দিই, এই ওপর দিকের পার্টটা হচ্ছে মিড ব্রেন। তারপরে এটা কি? এটা হচ্ছে পন্স, তাই তো? এটা হচ্ছে মেডালা অবলঙ্গাটা, মেডালা অবলঙ্গাটা। আমি আবারও বলছি, এই মুখটার সঙ্গে কিন্তু এটার পজিশনটা মিলিও না। আমি এই মুখটা এঁকেছি কেন? আমি সাইডটা বোঝানোর জন্য, যে আমি মানুষটার ডান দিক আঁকছি, ঠিক আছে? লোকেশনটাকে ম্যাচ করাতে যেও না। যাই হোক, মিড ব্রেন হচ্ছে এই ওপরের পোর্শনটা, মিড ব্রেনের নিচে আমরা পাচ্ছি পন্স, তার নিচে পাচ্ছি মেডালা, ঠিক আছে? বা মেডালা অবলাঙ্গাটা যাকে আমরা বলি। এবার এটা আমরা কি দেখলাম, এই যে জিনিসটা, এটা কি? এটা হচ্ছে রাইট ক্রাস সেরিব্রাই। এটা কি? এটা হচ্ছে লেফট ক্রাস সেরিব্রাই। অর্থাৎ এই রাইট ক্রাস সেরিব্রাই আর লেফট ক্রাস সেরিব্রায়ের মধ্যে আমরা কি পাবো? এখানে আমরা একটা ছোট্ট একটা ডিপ্রেশন পাবো, এটা ডিপ্রেশন পাবো। মানে দিস ইজ রাইট ক্রাস সেরিব্রাই, তাই তো? অ্যান্ড দিস ইজ লেফট ক্রাস সেরিব্রাই। এই দুটোর মাঝখানে যে ডিপ্রেশন যেটা পাবো, এই ডিপ্রেশনটাকে কি বলা হয়? ইন্টারপেডাঙ্কুলার ফোসা, ইন্টারপেডাঙ্কুলার ফোসা,
দেখাবে জিনিসটা পরিষ্কার হলো কিনা। ইন্টারপেডাঙ্কুলার ফোসাটা তার মানে আমরা সামনের দিক থেকে দেখলে দেখতে পাবো, পেছন দিক থেকে কিন্তু আমরা ইন্টারপেডাঙ্কুলার ফোসা দেখতে পাবো না, যেহেতু এটা মানে রাইট ক্রাস সেরিব্রাই এবং লেফট ক্রাস সেরিব্রার মধ্যে কোনো একটা জায়গা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে রিজিয়নটা, এই যে পুরো যে রিজিয়নটা, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় সেরেব্রাল পেডাঙ্কেল, যার দুটো ভাগ কি, একটা হচ্ছে টেগমেন্টাম যেটা পেছন দিকে, আর সামনের দিকে হচ্ছে ক্রাস সেরিব্রাই। কে ভাগ করেছে? সাবস্টেনশিয়া নায়াগ্রা ভাগ করেছে। আর এই যে পেছন দিকের যে রিজিয়নটা, এটাকে কী বলে? টেকটাম। তার মানে এই যে রিজিয়নটা নেমে গেছে পেছন দিকে, দিস ইজ টেকটাল রিজিয়ন, তাই তো? এই পুরোটা হচ্ছে টেকটাল রিজিয়ন। এবার এই টেকটাল রিজিয়নে আমি কী দেখেছিলাম? এই যে জিনিসগুলো, এগুলো কী? এই যে ফোলাফোলা মতো জিনিসগুলো যেগুলো এঁকেছি, এগুলো হচ্ছে এক একটা কলিকুলাস। দেখো এটা হচ্ছে ওপরের দিকের কলিকুলাস, এটা হচ্ছে নিচের দিকের কলিকুলাস ইন টেকটাল রিজিয়ন। তাহলে এখানে আমি একখানা কেন ওপরের দিকের কলিকুলাস আঁকছি? কারণ আরেকটা আমি দেখতে পাচ্ছি না, আরেকটা এই পাশে কোথাও রয়েছে, ওই পাশে রয়েছে। নিচের দিকের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, আমি একদিক দেখতে পাচ্ছি, আমি আরেক দিকের কলিকুলাস দেখতে পাচ্ছি না, কারণ আমি তো সাইড ভিউ দেখছি, তাই তো? তার মানে আমরা ওপরে দুখানা কলিকুলাস দেখতে পাবো, আমি একখানা দেখতে পাচ্ছি যেহেতু আমি সাইড থেকে দেখছি, ওপাশে আরেকটাও রয়েছে। আর নিচেও আমরা দুখানা কলিকুলাস পাবো, যেটা আমরা একটা দেখতে পাচ্ছি যেহেতু আমি সাইড ভিউ দেখছি, ওপাশে আরেকটা কলিকুলাস রয়েছে। এই ওপরের দিকের কলিকুলাইগুলোকে কী বলা হয়? সুপেরিয়ার কলিকুলাই, সুপেরিয়ার কলিকুলাই। আর নিচের যে কলিকুলাই যেগুলো রয়েছে টেকটাল রিজিয়ানের সুপেরিয়ার কলিকুলাইয়ের নিচে, সেগুলোকে কী বলা হয়? ইনফেরিয়ার কলিকুলাই, ইনফেরিয়ার কলিকুলাই। দেখো একই জিনিস কিন্তু আমরা বারবার আলোচনা করছি বিভিন্ন ভিউ থেকে, তাই না? একবার সামনের দিকের ভিউ দেখলাম, একবার পেছন দিকের ভিউ দেখলাম, একবার সাইড ভিউ দেখলাম, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ওপর দিকের যে দুখানা কলিকুলাই আছে, যাকে আমরা সুপেরিয়ার কলিকুলাই বলছি, এদের কাজ কি? দে আর কনসার্ন উইথ ভিজুয়াল রিফ্লেক্স। আর নিচের দিকের যে দুটো কলিকুলাই আছে, সেগুলোকে আমরা কী বলি? ইনফেরিয়ার কলিকুলাই। আর ইনফেরিয়ার কলিকুলার কাজ কি? দে আর কনসার্ন উইথ অডিটারি রিফ্লেক্স। এগুলো কিন্তু নোট করে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। আচ্ছা এবার এই মেডালার ওপর দিকে, পন্সের পেছন দিকে, মেডালার ওপর দিকে এবং পন্সের পেছন দিকে আমরা কি বলেছি? এরকম একটা ডায়মন্ড শেপড একটা ক্যাভিটি আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলে ফোর্থ ভেন্ট্রিকাল। এই ফোর্থ ভেন্ট্রিকালের সঙ্গে কিন্তু ভেতর দিয়ে এই সেরিব্রাল অ্যাকুইডাক্টটা কানেক্টেড, আর এই সেরিব্রাল অ্যাকুইডাক্টের মধ্যে কি থাকে? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। তাহলে এই অবধি কিন্তু আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে গেল, তাই তো? আচ্ছা একটা জিনিস আমি এখানে একটু বলবো, সেটা হচ্ছে এই যে সাবস্টেনশিয়া নায়াগ্রা, ঠান্ডা মাথায় বুঝো, খুব ইম্পর্টেন্ট। এই যে সাবস্টেনশিয়া নায়াগ্রা, এর আমরা দুখানা কম্পোনেন্ট দেখলাম তো, একটা পোস্টেরিয়ার কম্পোনেন্ট পেছন দিকে, একটা অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট অর্থাৎ সামনের দিকের কম্পোনেন্ট। এইটা হচ্ছে পোস্টেরিয়ার কম্পোনেন্ট, এটা অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট। পোস্টেরিয়ার কম্পোনেন্ট যেটা রয়েছে এটা কি বলেছি? দে আর টাইটলি প্যাকড উইথ নিউরনস। আর অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট যেটা রয়েছে সেটা কি বলেছি? দে আর নট সো মাচ টাইটলি প্যাকড উইথ নিউরনস, তাই তো? পোস্টেরিয়ার কম্পোনেন্টটা দে আর টাইটলি প্যাকড উইথ নিউরনস, আর অ্যান্টেরিয়ার কম্পোনেন্টটা দে আর নট সো মাচ টাইটলি প্যাকড উইথ নিউরনস। পোস্টেরিয়ার কম্পোনেন্টটার নাম আমি কি বলেছি? এই যে পোস্টেরিয়ার কম্পোনেন্টটাকে কি বলা হয়? পার্স কম্প্যাক্টা। আর অ্যান্টেরিয়ার কম্পোনেন্ট যেটা রয়েছে তার আমরা কি নাম বলেছি? এই অ্যান্টেরিয়ার কম্পোনেন্টটাকে কি বলে? পার্স রেটিকুলাটা। পরিষ্কার? আচ্ছা কেন এই কথাটা বললাম? এই পার্স কম্প্যাক্টাটা, এটা কিন্তু একটা খুব মারাত্মক রকমের ইম্পর্টেন্ট রিজিয়ন। কেন? কারণ এই যে পার্স কম্প্যাক্টা অর্থাৎ যে পোস্টেরিয়ার কম্পোনেন্ট আমরা যেটা দেখছি, এটা কী দিয়ে তৈরি হয় জানো? দে আর ফর্মড অফ ডোপামিনার্জিক নিউরনস। তাহলে আমি একটু এখানটা লিখে দিই, পার্স কম্প্যাক্টা, কম্প্যাক্টা। পার্স কম্প্যাক্টা মানে কোনটা? পোস্টেরিয়ার কম্পোনেন্ট, পোস্টেরিয়ার কম্পোনেন্ট অফ সাবস্টেনশিয়া নায়াগ্রা, সাবস্টেনশিয়া নায়াগ্রা। এটা কি দিয়ে তৈরি হয়? দে আর ফর্মড অফ ডোপামিনার্জিক নিউরনস, দে আর ফর্মড অফ ডোপামিনার্জিক নিউরনস। আমি এতগুলো কথা কেন বললাম? তার কারণ হচ্ছে যে যদি এই ডোপামিনার্জিক নিউরনসগুলোর কোনোভাবে ড্যামেজ হয় তাহলে ইট উইল লিড টু পার্কিনসনস ডিজিজ। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা লিখে দিই, খুব ইম্পর্টেন্ট। ইফ এনি ড্যামেজ কজ টু দিস ডোপামিনার্জিক নিউরনস,
ইফ বা এইভাবে লিখি, ইফ ইংরেজিটা ঠিক হলো না এইভাবে লিখি, ইফ ডোপামিনার্জিক ডোপামিনার্জিক নিউরনস নিউরনস আর ড্যামেজড, ইফ ডোপামিনার্জিক নিউরনস আর ড্যামেজ, ইট উইল লিড টু পার্কিনসন্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ। বোঝাতে পারলাম? তার মানে এই যে পার্স কম্প্যাক্টা বলে যে জায়গাটা আমরা দেখছি, অর্থাৎ পোস্টেরিয়ার কম্পোনেন্ট অফ সাবস্টেনশিয়া নাইগ্রা, এখানে আমরা কি পাবো? এখানে আমরা ডোপামিনার্জিক নিউরনস পাবো। আর কোনো কারণে যদি এই ডোপামিনার্জিক নিউরনসগুলো ড্যামেজড হয়ে যায় তাহলে কি হবে? পার্কিনসন্স ডিজিজ দেখা দেবে। এই অবধি তাহলে আমরা বোঝাতে পারলাম তো? আচ্ছা, এবার আমরা একটু সেরিব্রাল অ্যাকুইডাক্টটা সম্বন্ধে একটু জেনে নিই। সেরিব্রাল অ্যাকুইডাক্টের লোকেশনটা বুঝতে গেলে একটু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা একটু ঠিক করে আঁকি। এটা আমি মানুষটার কোন দিকটা আঁকছি? ডান দিকটা আঁকছি, তাই তো? এই মানুষটার ডান দিকটা আঁকছি। আর এটা আমি একটা মানুষের বাঁ দিক আঁকছি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ফোর ব্রেন, তাই তো? এটা হচ্ছে ফোর ব্রেন। এর ফোর ব্রেনের এই লার্জার রিজনটা কি? এটা হচ্ছে সেরেব্রাম। আর এর ভেতরে, এই সেরেব্রামের ভেতরে আমরা ফোর ব্রেনের আরেকটা রিজন দেখতে পাই, এটাকে কি বলা হয়? ডাইএনসেফালন, তাই তো? ডাইএনসেফালন। এই অবধি বুঝলাম? তাহলে ডাইএনসেফালন এবং সেরেব্রাম এই দুটো নিয়ে হচ্ছে ফোর ব্রেন। এবার এই ডাইএনসেফালনের মধ্যে আমরা কি দেখি? একটা মিডিয়ান ক্লেফট আছে, একটা মিডিয়ান ক্লেফট আছে, তাই তো? ডাইএনসেফালনের মধ্যে আমরা কি দেখি? একটা মিডিয়ান ক্লেফট আছে। এটাকে কি বলা হয়? থার্ড ভেন্ট্রিকল। সো দিস ইজ থার্ড ভেন্ট্রিকল। এটা তাহলে কি দেখলাম আমরা? থার্ড ভেন্ট্রিকল। এই যে ডাইএনসেফালন, ডাইএনসেফালনের মধ্যে আমরা একটা মিডিয়ান ক্লেফট দেখি, যেটাকে বলা হয় থার্ড ভেন্ট্রিকল। আর এই ডাইএনসেফালনের তলায় আমরা কি দেখতে পাবো? কি আছে? মিড ব্রেন, তাই না? এই আমরা কি দেখছি? এটা হচ্ছে মিড ব্রেন, তাই তো? আমরা কি দেখছি? ডাইএনসেফালনের তলায় কি রয়েছে? মিড ব্রেন। ক্লিয়ার? আচ্ছা, এই যে আমি যখন মিড ব্রেন আঁকলাম, আমি এখানে এগুলো কি আঁকলাম? আমি কলিকুলাই আঁকলাম, তাই না? এই ওপরেরটাকে কি বলা হয়? সুপেরিয়ার কলিকুলাই। নিচেরটাকে কি বলা হয়? ইনফেরিয়ার কলিকুলাই। এই যে ওপরেরটাকে বলা হয় সুপেরিয়ার কলিকুলাই আর নিচেরটাকে বলা হয় ইনফেরিয়ার কলিকুলাই। আচ্ছা, এবার এই মিড ব্রেন এখানে শেষ হয়ে গেল, মিড ব্রেন এখানে শেষ। এবার মিড ব্রেনের পরে কি হয় আমরা দেখি? মিড ব্রেনের পরে আছে পন্স, তারপর আছে মেডালা অবলাঙ্গাটা, তাই তো? পেছন দিকে আমরা কি দেখছি? সেরেবেলাম দেখছি, তারপরে আমরা কি দেখছি? স্পাইনাল কর্ড নেমে গেছে। ক্লিয়ার? এরকম তাহলে আমরা এখানে কি দেখছি? মিড ব্রেনের পরে আমরা পন্স দেখছি, তারপর আমরা দেখছি মেডালা অবলাঙ্গাটা, এখানে আমরা কি দেখছি? সেরেবেলাম দেখছি, তারপর কি দেখছি? স্পাইনাল কর্ড নেমে গেছে। জিনিসটা বোঝানোর জন্য করলাম। এবার এই মিড ব্রেন যেটা, এই যে মিড ব্রেন, এই মিড ব্রেনের ভেতর দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? একটা টিউব লাইক ক্যাভিটি আছে, এরকম একটা টিউব লাইক ক্যাভিটি মিড ব্রেনের ভেতর দিয়ে গেছে, তাই তো? এরকম একটা টিউব লাইক ক্যাভিটি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেরিব্রাল অ্যাকুইডাক্ট। এই সেরিব্রাল অ্যাকুইডাক্টটা এই ওপর দিকে দেখো, থার্ড ভেন্ট্রিকালের সঙ্গে কানেক্টেড। এই যে সেরিব্রাল অ্যাকুইডাক্টটা ওপর দিকে থার্ড ভেন্ট্রিকালের সঙ্গে কানেক্টেড, আর এই যে মেডালা বা মেডালা অবলাঙ্গাটা যাই বলো, এর ওপর দিকে আমি একটু নামগুলো লিখে দিই তাহলে বুঝতে পারো সুবিধা হবে। দিস ইজ পন্স, দিস ইজ মেডালা অবলঙ্গাটা, দিস ইজ পন্স অ্যান্ড দিস ইজ মেডালা অবলঙ্গাটা। এই মেডালা অবলঙ্গাটার ওপর দিকে এরকম কোনো একটা জায়গায় এবং পন্সের পেছন দিকে আমরা এই যে ডায়মন্ড শেপ একটা আমরা কি দেখতে পাচ্ছি? ক্যাভিটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকাল, এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকাল। এই যে মেডালা অবলঙ্গাটা, মেডালা অবলঙ্গাটার ওপর দিকে এবং পন্সের পেছন দিকে আমরা এরকম একটা ডায়মন্ড শেপ একটা ক্যাভিটি দেখতে পাচ্ছি,
এটাকে বলা হয় ফোর্থ ভেন্ট্রিকল। এবার এই যে মিডব্রেনের ভেতর দিয়ে যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট আসছে, এটা এই ফোর্থ ভেন্ট্রিকলকে নিচের দিকে কানেক্ট করেছে। এই যে মিডব্রেনের ভেতর দিয়ে যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট যেটা আসছে, টিউব লাইক যে ক্যাভিটি যেটা দেখছি, এটা নিচের দিকে ফোর্থ ভেন্ট্রিকলকে কানেক্ট করেছে। তাহলে আমরা কী দেখছি, যে এই ফোর্থ সেরেব্রাল অ্যাকুইডাক্ট নিচের দিকে ফোর্থ ভেন্ট্রিকলকে কানেক্ট করেছে আর ওপর দিকে থার্ড ভেন্ট্রিকলকে কানেক্ট করেছে, তাই না? এই সেরেব্রাল অ্যাকুইডাক্ট নিচের দিকে ফোর্থ ভেন্ট্রিকলকে কানেক্ট করেছে আর ওপর দিকে থার্ড ভেন্ট্রিকলকে কানেক্ট করেছে। তাহলে আমরা কী বলতে পারি, যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট ইজ সুপেরিয়ারলি কানেক্টেড টু থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড ইনফেরিয়ারলি কানেক্টেড টু ফোর্থ ভেন্ট্রিকল। সেরিব্রাল অ্যাকুইডাক্ট ইজ সুপেরিয়ারলি কানেক্টেড টু থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড ইনফেরিয়ারলি কানেক্টেড টু ফোর্থ ভেন্ট্রিকল। তারপরে আমরা কী দেখি, এই যেটা নেবে গেছে এটাকে কী বলা হয়, এর ভেতর দিয়ে এই যে টিউব লাইক ক্যাভিটি যেটা নেবে এসছে এটাকে কী বলা হয়, স্পাইনাল কর্ডের ভেতর দিয়ে, এটাকে বলা হয় সেন্ট্রাল ক্যানাল, সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ড। বোঝাতে পারছি, এই যে সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ড, এর মধ্যেও কিন্তু সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। দিস ইজ সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ড, এই যেটা হচ্ছে সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ড, এই যে সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ড, দিস ইজ অলসো আ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। দিস ইজ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। তার মানে এই ক্যাভিটিটার মধ্যে আমরা কী দেখছি, সেন্ট্রাল ক্যানাল নামক যে ক্যাভিটিটা আমরা স্পাইনাল কর্ডের মধ্যে দেখতে পাচ্ছি, এর মধ্যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে। তাহলে দেখো, থার্ড ভেন্ট্রিকালেও আমরা পাচ্ছি সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, সেরেব্রামের মধ্যে আমরা যে ল্যাটারাল ভেন্ট্রিকাল যে দুখানে পেয়েছিলাম তার মধ্যেও সেরেব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে। আমরা এই সেরেব্রাল অ্যাকুইডাক্ট যেটা দেখলাম, এই সেরেব্রাল অ্যাকুইডাক্টের মধ্যেও সেরেব্রোস্পাইনাল ফ্লুইড পাচ্ছি, ফোর্থ ভেন্ট্রিকালের মধ্যেও সেরেব্রোস্পাইনাল ফ্লুইড পাচ্ছি, এমনকি স্পাইনাল কর্ডের ভেতর দিয়ে যে সেন্ট্রাল ক্যানাল যেটা নেবে এসছে তার মধ্যেও আমরা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড পাচ্ছি। এই অবধি আমাদের কাছে পরিষ্কার। আচ্ছা, এই ছবিগুলো আমি আগেও বলে দিয়েছি, এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা কলিকুলাস আমি এঁকেছি। কেন দুটো দেখতে পাচ্ছি, কারণ আর দুটো তো ওই পাশে রয়েছে, তাই না? এই ওপরে আমরা দেখবো দুখানা কলিকুলাস রয়েছে, দুখানা কলিকুলাই রাদার আই উইল সে, যেটাকে বলে সুপেরিয়ার কলিকুলাই উইচ আর কনসার্ন উইথ ভিজুয়াল রিফ্লেক্স, আর নিচে আমরা দুখানা কলিকুলাই দেখতে পাবো রয়েছে মিডব্রেনের, যেটাকে বলা হয় ইনফেরিয়ার কলিকুলাই উইচ আর কনসার্ন উইথ অডিটারি রিফ্লেক্স। তাহলে এই যে পার্টটুকুনি, এই যে পার্ট এটা হচ্ছে মিডব্রেন, এই যে পার্টটুকুনি এটা হচ্ছে মিডব্রেন, এই মিডব্রেন কিন্তু আমাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে গেল।